হ্যালো ভিউয়ার্স, আমি আমার বাড়ি থেকে রওনা দিচ্ছি আমাদের রাজশাহী ঐতিহ্যবাহী চিড়িয়াখানার উদ্দেশ্যে। আমার সাথে যাচ্ছে আমার ছোট্ট মেয়ে আরাধ্যা। হ্যালো বলো। আশা করি আপনাদের আমি আরো ভালোভাবে ভিডিও দিয়ে আনন্দ দিব এবং আমার চ্যানেলটিকে আপনারা ভালোভাবে সাবস্ক্রাইব করুন। আমি এখন রাস্তাতেই আছি, চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিতেছি বাসা থেকে। আশা করি কিছুক্ষণের মধ্যে আমরা চিড়িয়াখানাতে পৌঁছে যাব। আসলে আমরা এখন রাজশাহী চিড়িয়াখানার কাছাকাছি, খুবই কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি রাস্তাতেই আছি এখনো পর্যন্ত। আমি ড্রাইভ করছি গাড়ি আমার, এবং আমাদের রাজশাহী চিড়িয়াখানার লোকেশনটা আপনারা অবশ্যই খেয়াল করতে পারছেন, এখানে অনেক অনেক মানুষের ভিড়। এবং আশা করি এখানে আমি আপনাদেরকে এনজয় অবশ্যই দিতে পারবো, আপনারা অবশ্যই দেখবেন। অবশেষে আমরা আমাদের চিড়িয়াখানাতে পৌঁছালাম। এখন আমরা চিড়িয়াখানার ভিতরে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়ের সাথে আমি চিড়িয়াখানাতে চলে এসেছি অলরেডি। আমরা চিড়িয়াখানাতে প্রবেশ করবো, কিছুক্ষণের মধ্যে প্রবেশ করছি। এটা চিড়িয়াখানার বাইরের অংশ, আপনারা ভিউ অবশ্যই দেখাচ্ছি আপনাদেরকে। আমি আপনাদেরকে বাইরে থেকে সব কিছু দেখিয়ে দিচ্ছি, ভিতরে অবশ্যই প্রবেশ করব। প্রথমে বাইরে থেকে পার্কের ভিউটা আপনারা অবশ্যই দেখেন। আমাদের রাজশাহী শহরে যে এত সুন্দর একটা বিনোদন ব্যবস্থা আছে, সেটা আমরা আসলে খুবই হ্যাপি যে আমরা রাজশাহীবাসী। কাম বাবা, এখান থেকে এক্সিট হয়। এখন আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি অবশ্যই আপনাদেরকে ভিউ করব। আমার ফ্যামিলি আমার সাথেই আছে। ইন্টারেস্টেড থিং একটা দেখাচ্ছি, এই জিরাফ। এই জিরাফ যখন আমি ছোট ছিলাম তখন এসে দেখেছি, এবং আমরা অনেক হ্যাপি যে জিরাফটা আজ থেকে অ্যাপ্রক্সিমেটলি 30 ইয়ার্স ওল্ড, সেও আজকে এই জিরাফটার আনন্দ উপভোগ করছে। অনেক পর্যটক এখানে আসে তারা তাদের বিনোদনের সময়টুকু কাটাতে ছুটির দিনে। আমাদের চিড়িয়াখানার সেই ঐতিহ্যবাহী লেক, লেকে এখন অনেক সংস্করণ করা হয়েছে, বাট আগে এত সুন্দর পরিবেশ ছিল না, এখন অনেক সুন্দর পরিবেশ করেছে। আপনারা ফলো করুন। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে,
সত্যি অনেক গরম, এত গরমের মধ্যে বাইরে এসে খুব ভালো লাগছে, বাট অনেক গরম। মামনি কাম, একটু কথা বলো বলো। অনেক আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক অনেকে এসছেন চিড়িয়াখানাতে। আজকে শুক্রবারের দিন, ছুটির দিন, তারা এনজয় করার জন্য এসছেন এখানে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে, ফলো করছেন। আমি এখন একটা ছোট্ট একটা লেকের কাছে নিয়ে আসতাম আপনাদেরকে। এখানে আগে আমরা দেখেছি এখানে ঘড়িয়াল, কুমির, বাট এখন সেগুলো দেখতে পাচ্ছি না। আমার মনে হয় না যে সেগুলো আছে কি নাই, এটা আমি বলতে পারছি না আপনাদেরকে সঠিক, বাট থাকার কথা। ফুড কর্নার, এই ফুড কর্নারের নাম হচ্ছে পার্ক ফুড কর্নার। এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স, বিস্কিট, ফুচকা, চটপটি, হালিম, কাফিজ, বার্গার সব কিছুই পাওয়া যায়। এখানকার এই প্রাকৃতিক মনোরম পরিবেশে মনোমুগ্ধকর অবস্থা। আপনারা আমাদের এই রাজশাহী শহরের চিড়িয়াখানাতে অবশ্যই, যদি এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই একবার আসবেন, অবশ্যই আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির কবুতর এখানে খাঁচার মধ্যে রাখা আছে। এখানে চিল আছে, বাজ পাখিও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। হিয়ার লট অফ অ্যানিমেলস। আপনারা সবাই চিনেন, তারপরেও দেখাচ্ছি। ইটস কল্ড গুনিয়া ফোন, দ্যাটস মিন তিতির পাখি। এটা আসলে একটি আফ্রিকান প্রজাতি, ধূসর, সাদা ও হালকা ধূসর বর্ণের, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে গন্ধ গোকুল একটা প্রাণী আছে, বাট সেটা আমরা এখন ফলো করছি না, দেখতে পাচ্ছি না। এটা অবশ্যই সেটা রেস্টে আছে, মেবি, আই থিঙ্ক সো। বাট এখানকার ভিউটা অনেক সুন্দর। সত্যি খুব সুন্দর পরিবেশ তৈরি করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটা ডাঙ্কি, আই থিঙ্ক ডাঙ্কি। এই যে এবার হরিণ দেখবো আমরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক হরিণ আছে এবং পরিবেশটাকে অনেক সুন্দর করে রেখেছে, বাট এখানে এদেরকে ঠিক
এটাও এক ধরনের পাখি, এটার নাম পেলিকেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা নতুন প্রজন্মের পাখি, এটা টার্কি মুরগি হিসেবে পরিচিত, টার্কি পাখি। আমি একটা মজার পাখি দেখাচ্ছি, এখানে ছোট ছোট সব বাঁদর গুলো খেলা দেখাচ্ছে বাবা। Lots of monkeys here.